তিনি নাট্যকার, অভিনেতা, অধ্যাপক, আবার মন্ত্রী, যাকে বলে অল ইন ওয়ান তিনি ব্রাত্য বসু। এরই মধ্যে আবার কাঁধে চেপেছে গুরু দায়িত্ব, দমদম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভোট বৈতরণী পার করানো। তাই সকাল থেকে বিকেল, সন্ধ্যে থেকে রাত প্রচারে মগ্ন দমদমে তৃণমূল প্রার্থী। কিন্তু শুধু টোটো করে ঘুরলেই তো হবে না, নজর দিতে হবে শরীরের দিকেও। তাই খাওয়ার ব্যাপারে খুব সচেতন ব্রাত্য, চলেন ডায়েট চার্ট মেনে। দিনে খান 7-8 বার অল্প অল্প করে। আমার ডায়েটিশিয়ান বলেছেন যে আপনার যা উচ্চতা সে অনুযায়ী 75 কেজি ওজন থাকলে ঠিক হয়। আমার এখন 82 মতো, 7-8 কেজি কমানোর চেষ্টা করছি। 4-5 বার দিনে খাচ্ছি, কিন্তু কম করে খাচ্ছি। দুধ জাতীয় খাবার, মিষ্টিটা খাই না, চাও খাই চিনি ছাড়া। ভাত খেতে বড্ড ভালোবাসেন ব্রাত্য। আরও ভালো করে বললে যাকে বলে মাছে ভাতে বাঙালি, যেমন দুপুরে মেনুতে থাকে ভাত কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বাটার সঙ্গে মাছের ঝোল। ভাত থেকে বেরোতে পারে না বাঙালি, আমি তাই ভাতই ভালোবাসি। মাছে ভাতে বাঙালিও বলে, সেই জন্যই কি মাছ? হ্যাঁ মাছ, সেই জন্যই মাছ। ডায়েট মেনে চলেন ঠিকই, কিন্তু মাঝে মধ্যে অনিয়মও হয়। এই যেমন নাটকের রিহার্সাল দিতে দিতে অনেক সময় রাত গড়িয়ে যায়, তখন ফাস্টফুড ছাড়া আর উপায় থাকে না। আর প্রচারের ফাঁকে ভুরি ভোজ বলতে ফল মুড়ি। নাটকের মহড়া যখন হোল নাইট রিহার্সাল হয়, তখন সাধারণত একটা স্টু খাই আমরা। স্টু খেয়ে নিই, চিকেন স্টু বা ভেজ স্টু, সঙ্গে আটা রুটি। এমনিতে ভাত ভালোবাসলে ওজনের কথা ভেবে এখন কিছুটা সমঝে চলেন ব্রাত্য বসু। হাজার হোক, ওজনটা তো আর বাড়তে দিলে চলবে না। অর্ণ মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।